Hello my dear friends, welcome back to my channel JK Crafts Gallery. এই কাচের বোতলটা থেকেই আমি এই লাইট বটল আর্টটা বানিয়েছি আর এটা বানানো কিন্তু খুবই সহজ তাই কিভাবে বানালাম যদি জানতে চাও তবে পুরো ভিডিওটা অবশ্যই দেখো কথা হচ্ছে ভিডিওতে তো চলো শুরু করা যাক প্রথমে আমি একটা সাদা অ্যাক্রিলিক রঙের কৌটো নিয়ে নিয়েছি আর তারপর স্পঞ্জ দিয়ে কালার করতে শুরু করে দিয়েছি কিছুক্ষণ স্পঞ্জটা দিয়ে রং করার পর আমি এবার একটা তুলি নিয়ে নিয়েছি আর তুলি দিয়েই রং করব আমি চটপট কাচের বোতলে সাদা রংটা করে নিচ্ছি আসলে কি হয়েছে বলো তো আমি অনেক দিন ধরেই কয়েকটা কাচের বোতল ঘরে গুছিয়ে রেখেছিলাম নতুন কিছু বানাবো বলে আর তার পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে যাতে তোমরাও বানাতে পারো তাই আজ অনেক ভাবনা চিন্তা করার পর একটা বোতলের ওপর কাজ করতে বসে গেছি তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি তো খুব সহজে এটা বানিয়েছি তাই চেষ্টা করলে তোমরাও পারবে আর হ্যাঁ তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দাও আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে রাখো দিলে এর পরের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সাদা রংটা করা হয়ে গেছে এবার একটা সরু তুলি দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করে নিচ্ছি আমাদের প্রত্যেকের ঘরে যে সমস্ত জিনিসগুলো কাজে লাগে না সেগুলো আমরা ফেলে দিই কিন্তু ওই সব জিনিসগুলো দিয়ে যদি আমরা ঘর সাজানোর নতুন কিছু জিনিস বানাই তবে বাইরে থেকে টাকা খরচ করে যেরকম জিনিস কেনার প্রয়োজন হবে না ঠিক তেমনি অল্প খরচে ঘরও সাজানো হবে আর ঘর সুন্দর থাকলে মনও সুন্দর সত্যি নিজের হাতে বানানো জিনিসের একটা আলাদা টান থাকে যেটা বাইরের জিনিসে সবসময় পাওয়া যায় না আর দেখবে একটা পরিত্যক্ত জিনিস যখন তোমার হাতের ছোঁয়ায় একটা নতুন সুন্দর রূপ পাবে তখন এমনিতেই তোমার মন একটা আলাদা রকম আনন্দে ভরে যাবে আমার তো এসব কাজ করতে খুবই ভালো লাগে আমি যখন কাজে না লাগা জিনিসগুলো ঘরের এক কোণে এনে রাখি পরে কিছু বানানোর জন্য তখন মায়ের কাছে একটু বকা খাই বটে কিন্তু পরে যখন ওইগুলো দিয়েই আমি নতুন কিছু বানাই তখন আর ওই বকুনির কথা মনে থাকে না আর মাও কিন্তু খুব খুশি হন এই দেখো গল্প করতে করতে কতগুলো ডিজাইন করা হয়ে গেল এবার এই কটন বার্ডসগুলো দিয়ে বিভিন্ন কালারের ফুল এঁকে নেব তোমরা দেখো এই ফ্লাওয়ার ড্রয়িংয়ের প্রসেসটা কিন্তু খুবই স্যাটিসফাইং আর খুব সহজ শুধু কালার নাও আর ইচ্ছে মতন ডট বসিয়ে যাও এই দেখো শুধু ডট দিয়েই কত সুন্দর ফুল হয়ে গেছে এবার আর একটু ভালো দেখার জন্য আমি বিভিন্ন জায়গায় একটু কালারিং ডট দিচ্ছি এবার আমি বোতলের ওপর পোর্শনটায় ব্লু কালার নিয়ে একটা তুলির সাহায্যে কালার করে নেব
বোতলটাকে আরো একটু বেটার লুকস দেওয়ার জন্য আমি আরো কিছু ডটস অ্যাড করে নিচ্ছি। ডিজাইন করার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার কি করব সেটাই দেখার বিষয়। বোতলটা এবার ড্রাই হয়ে গেছে, আসলে শুধু অ্যাক্রিলিক রং দিয়ে কালার করে দিলেই হয় না, এরপরে রংটা যাতে বেশি দিন স্থায়ী হয় সেই জন্য এই কোডটা অ্যাপ্লাই করছি। আমি এখানে কিছুটা জল আর একটু ফেভিকল দিয়ে এই বেসটা বানিয়েছি, এর ওপর অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে তোমরা চাইলে ভার্নিশও ব্যবহার করতে পারো, তবে আমার কাছে যেহেতু ওটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি এই কোডটাই অ্যাপ্লাই করছি। এবার একটা ড্রায়ারের সাহায্যে বোতলটা আর একবার ড্রাই করে নেব। বোতলটা ডিজাইন করার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার সময় এসে গেছে এর ফাইনাল লুক দেখার। এবার আমি একটা ফেয়ারি লাইট নিয়ে নিয়েছি আর এটা বোতলের ওপর লাগিয়ে নেব। এই লাইটগুলো তোমরা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে, না হলে তোমরা অনলাইনেও পারচেস করে নিতে পারো। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে যায় আর আজকের আকাশের ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল, তাই আমি চলে এসেছি ছাদের ওপরে এই লাইট বোতলটা নিয়ে কয়েকটা শট নিয়ে নেব বলে। তো চলো এবার ফাইনাল লুকটা এনজয় করা যাক। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এতটাই। ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। তুমি ভালো থাকো আর সবাইকে ভালো রাখো। কথা হচ্ছে পরের ভিডিওতে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।